আমি দুলা রায় বলছি। আজ আমি আপনাদের চিকেন বিরিয়ানি করে দেখাবো। এটা খেতে খুব ভালো হয়, এটা বাংলাদেশি রান্না, এখানেও আস্তে আস্তে প্রচলিত হচ্ছে। এটা খুব কম মশলা দিয়ে তৈরি হয়। চলুন আজকে তাহলে দেখিয়ে দিই কিভাবে চিকেন বিরিয়ানি বানাতে হয়। এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এই 700 গ্রাম চিকেন নিয়েছি, এর মধ্যে আমি একটু লেবু রস মাখিয়ে রেখে দিয়েছি। ঘন্টাখানেক এটা লেবু রসটা মাখানো আছে। কতগুলো মশলা লাগবে, 1 ইঞ্চি মতন দারচিনি, হাফ জয়ফল, হাফ জৈত্রী, আর 4টি ছোট এলাচ, আর 1 চা চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ। এইগুলো সব আমি শুকনো গুঁড়িয়ে নেব। এবারে গ্যাসটা আমার জ্বেলে দিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেলে রান্নাটা করব। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ কাপ মতন সর্ষের তেল দিলাম। এটাতে তেল একটু বেশি লাগে, তবে পরে চালটা যখন করা হয় ওটা ঠিক হয়ে যায়। তেলটা গরম হয়ে যাক, 2 তেজপাতা দিয়ে দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি। দুটো এরকম মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, একটু ছোট ছোট করে করে নিয়েছি। এটা আমি দিয়ে দিই। একটু ভিজে নেব, অল্প করে ভাজবো, একদম লাল লাল করবো না, অল্প করে ভেজে নেব। 1 চা চামচ আদা আর 1/2 চা চামচ রসুন দিয়ে দিচ্ছি। রসুন মানে আদা রসুন একসঙ্গে আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি। আদাটা একটু বেশি লাগে, রসুনটা একটু কম লাগে। ভালো একটু গন্ধ বেরোবে তখন আমি চিকেনটা দেব। আদা রসুনটা কষানো হয়ে গেছে, এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে করে রেখেছি। ভালো করে কষিয়ে নেব। বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। একটু 1 মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম। এক মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখছি। আমি গ্যাসটা মিডিয়ামে করে দিলাম। এবারে এই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর কোনো মশলা আমি দেব না। একটু টক দই দিয়ে দিলাম, 2 চামচের মতো, 4 টেবিল চামচের 2 চামচ মতো টক দই। বেশ ভালো টক হবে, সেরকম টক দই দিতে হবে।
আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম মিডিয়ামে করে রেখেছি। দু মিনিট হয়ে গেছে, আমি আবার দেখছি একটু নুন দিয়ে দেব। আমি পরে আবার দেব। আর আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম ঢাকা দিয়ে দিয়ে আমাকে করতে হবে, মাঝে মাঝে দেখতে হবে। আবার খুলে একটু সেদ্ধ হয়ে গেলে তখন আমি চালটা দেব। দু মিনিট হয়ে গেছে, আমি খুলছি। মাঝে আমি খুলে একবার নেড়ে দিয়েছিলাম, এভাবে আপনারাও করবেন। 2 মিনিট মাঝখানে একটু নেড়ে দেবেন, তা নাহলে তলাটা লেগে যেতে পারে। জল বেরিয়েছে অনেক। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ঢেকে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি গরম জল দিয়ে দেবো। আমি এই কাপে 2.5 কাপ চাল নিয়েছি। হ্যাঁ, আপনারা যে জায়গাতে নেবেন সেই মাপ করে তার ডাবল জল দেবেন। আমি এই কাপের 2.5 কাপ নিয়েছি বলি 5 কাপ জল দিয়েছি। একটু গরম করে জলটা দিয়ে দিলাম। ভালো করে ফুটতামো করলে আমি চালটা দিয়ে দেবো। এই চাল নিয়েছি আমি 2.5 কাপ। এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এটা আপনারা পোলাওয়ের চাল নেবেন, যে কোনো পোলাওয়ের চাল নেবেন, কিন্তু বিরিয়ানির চাল বা বাসমতি রাইস এগুলো নেবেন না, ওগুলোতে খুব একটা ভালো হয় না। পোলাওয়ের চাল সবচেয়ে ভালো হয়। এবারে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ একটু জল দিয়ে গুলে নিয়েছি, এটা দিয়ে দেবো। সবসময় গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, লিকুইড দুধ দিলে আবার জলটা বেশি হয়ে যাবে। গুঁড়ো দুধটা অল্প জল দিয়ে মানে মিশিয়ে নিয়ে তারপরে সেই জলটা দিলে ভালো হবে। এবারে আমি একদম গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। এই কটা কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। আবার আমি ঢাকা দিয়ে
5 মিনিট রেখে দেব। হয়ে এসেছে, 1 চামচ কেওড়ার জল মানে 1 ঢাকনা, এটা কিন্তু অতি অবশ্যই দেবেন, এটাতে খুব ভালো ফ্লেভার আসে। আবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি, কি যে অপূর্ব গন্ধ হয়ে বেরিয়েছে, মানে যদি দেখাতে পারতাম আপনাদের খুবই ভালো লাগতো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে, নিয়ে এরম বন্ধ অবস্থায় আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি একটু খুলছি, এবারে আমি একটু ঘি দিয়ে দেব চারিপাশ দিয়ে, আমি ভালো করে নেড়ে দেব। তৈরি হয়ে গেছে চিকেন তেহারি, এবার আমি পরিবেশন করে দেবো। তৈরি হয়ে গেল চিকেন তেহারি, এভাবে আপনারা বানাবেন, এই রেসিপিটা খুব ভালো হয় খেতে, খুব টেস্টি খাবার। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আর একটা কথা বলে রাখি, এই তেহারি আইটেমটায় কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব লাগে না, শুধুমাত্র আমি যে যে মশলা দিয়েছি সেই সেই মশলা দিয়েই তৈরি হয়। নমস্কার।